পরিবেশন করলে ভাবা যায় না, অসাধারণ অসাধারণ নৃত্য। আমরা অনেক দিন পর এই আনন্দ উপভোগ করছি। মাঝু অঞ্চলের গ্রাম আজকে যে সভাটা হচ্ছে, গ্রামসভা হচ্ছে, সেটা আজকে মাঝু অঞ্চলের মাঝুতে হচ্ছে। গত বছর হয়েছিল মাঝু অঞ্চলের চঙ্গরালি শিবতলায়, এবছর মাঝু অঞ্চলের মাঝু বাজারে অনুষ্ঠিত হচ্ছে। এই অঞ্চলের মানুষ প্রচণ্ড সচেতন, প্রত্যেকটা অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন। তো আজকেও যথেষ্ট মানুষ এসেছিলেন, তাদের মতামত জানিয়েছেন, উপস্থিত ছিলেন মাননীয় প্রধান, মাঝু অঞ্চলের প্রধান উপপ্রধান, মাঝু অঞ্চলের সদস্য, এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের গোপা ঘোষ, বিদ্যুতের কর্মাধ্যক্ষ, উপস্থিত ছিলেন শঙ্করাডি টুয়ের প্রধান বরকত আলী এবং রঞ্জন কুণ্ডু। দেখুন, মাঝু অঞ্চলের সাংস্কৃতিক একটা অঙ্গ, প্রচণ্ড ভালোবাসে মানুষ, সাংস্কৃতিক একটা প্রেম জড়িয়ে আছে, যার জন্য অনুষ্ঠানের শেষে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষ চাইছে, তাই আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছি মানুষের জন্য। আমি মাঝু অঞ্চলের পঞ্চায়েত সদস্য অশোক সুন্দর।